অক্ষয় 4 বাক্স চকলেট ট্রাফল অনুষ্ঠানের জন্য এনেছিল। প্রত্যেক বাক্সে 6টি ট্রাফল ছিল। অনুষ্ঠানের প্রত্যেক অতিথি 3টি করে ট্রাফল খেয়েছিল এবং কোনো ট্রাফল অবশিষ্ট ছিল না। অনুষ্ঠানে মোট কতজন অতিথি ছিলেন? সুতরাং অনুষ্ঠানে মোট কতজন অতিথি ছিল এটা আমরা বের করার চেষ্টা করব। এটি প্রকাশ করার জন্য আমরা একটি অক্ষর ধরে নিই। ধরা যাক পি, না জি ধরা যাক। জি হলো অতিথি, তাই আমরা বলতে পারি জি হলো অনুষ্ঠানে উপস্থিত অতিথি এর সংখ্যা। এখন অতিথির সংখ্যা, প্রত্যেক অতিথির ট্রাফেল খাওয়ার পরিমাণ এবং মোট চকলেটের পরিমাণ, এদের মধ্যে আমরা একটি সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে অনুষ্ঠানে মোট চকলেটের পরিমাণ কত ছিল? সে 4 বাক্স চকলেট কিনেছিল এবং প্রত্যেক বাক্সে 6টি ট্রাফেল ছিল। সুতরাং অনুষ্ঠানে মোট ট্রাফেলের পরিমাণ ছিল 4 × 6। 4 × 6 হবে অনুষ্ঠানে মোট ট্রাফেলের পরিমাণ। আমি এটা লিখছি, এটা সর্বমোট ট্রাফেলের পরিমাণ। অনুষ্ঠানে ট্রাফেলের পরিমাণ আর কি অন্যভাবে চিন্তা করা যেতে পারে? যাই হোক, আমাদের অতিথির সংখ্যা জি এবং প্রত্যেক অতিথি 3টি করে ট্রাফেল খেয়েছিল। সুতরাং অনুষ্ঠানে মোট ট্রাফেলেরও পরিমাণ হবে g × 3। এই দুটি সংখ্যা একে অপরের সমান হতে হবে। সুতরাং আমরা এখন বের করব 4 × 6 কত, এবং 4 × 6 থেকে আমরা যে সংখ্যা পাব, g × 3 থেকেও আমরা একই সংখ্যা পাব। তাহলে জি কত হতে পারে? ধাপে ধাপে চিন্তা করা যাক। 4 × 6 আমরা সরাসরি দেখি, এখানে 1 বাক্স ট্রাফল, আমাদের আছে 6 বাক্স। সুতরাং 1 × 6, 2 × 6, 3 × 6 এবং 4 × 6। অথবা 4 × 6 অন্যভাবেও চিন্তা করা যায়, 6 + 6 + 6 + 6, একই বিষয়। আমরা পাচ্ছি 6, 12, 18, 24। আমাদের বাম দিকে আছে 24, তাই আমরা পেলাম 24, যা অনুষ্ঠানের মোট অতিথির সংখ্যা এর 3 গুণ। সুতরাং 3 × 24 হতে পারে। অথবা অন্যভাবে দেখা যেতে পারে, যদি g × 3 = 24 হয়, তাহলে 24 3 দিয়ে ভাগ করলে আমরা জি এর মান পেতে পারি। এখন অন্যভাবে দেখা যাক, যদি সবগুলো ট্রাফেলকে ভাগ করে দেওয়া যায়, 3টি দলে 24টি ট্রাফেল, প্রত্যেক অতিথির জন্য 3টি করে। যাই হোক, দলের সংখ্যা থেকে আমরা মূলত মোট অতিথির সংখ্যা বের করতে পারি। করে দেখা যাক, আমরা 3 জনের দল দিয়ে ভাগ করে দেখি। এখানে এটি প্রথম 3 জনের দল, দ্বিতীয় 3 জনের দল, তার মানে আমরা 2টি 3 জনের দল পেলাম, এবং এখানে তৃতীয় 3 জনের দল, এখানে চতুর্থ 3 জনের দল, এরপর পঞ্চম 3 জনের দল, ষষ্ঠ 3 জনের দল, সপ্তম 3 জনের দল এবং সবশেষে অষ্টম 3 জনের দল। তাহলে যদি আমি 24টি জিনিস নেই, সেগুলিকে 3টে করে প্রতি দলে ভাগ করে দিই, তাহলে আমরা মোট 8টি দল পাব। আমরা যদি জি এর দিকে তাকাই, অথবা আমরা বলতে পারি 24 3 দিয়ে ভাগ করলে আমরা 8 পেতে পারি। এটি অনুষ্ঠানে উপস্থিত মোট অতিথির সংখ্যার সমান। আমরা অন্যভাবেও চিন্তা করে দেখতে পারি, এইখানে জি একটা অদ্ভুত সংখ্যা, যেটি আমরা বের করার চেষ্টা করছি। অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা 3 × 24, সুতরাং 3 × 24? এই ক্ষেত্রে তুমি 3 সবগুলো গুণিতক নিয়ে চিন্তা করতে পারো। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, এভাবে 12, 15, 18, 21, 24। সুতরাং 3 × 1, 2, 3, 4, 5, 6, 7, 8 = 24। সুতরাং জি এর সমান 8, অথবা 8 = জি। তাই বলা যায় মোট অতিথি ছিলেন 8 জন।